আধুনিকায়ন করা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম। মাঠ ও অ্যাথলেটিক্স ট্র্যাক সংস্কারের পাশাপাশি নতুন চেয়ার বসানো ও শেডের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা। রাজধানীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে। এর মধ্যে কাজ শেষ হয়েছে চার ভাগের এক ভাগ। সাতটি প্রকল্পের মধ্যে পাঁচটির কাজ বর্তমানে চলমান। খুব শিগগিরই শুরু হবে বাকি দুটির কাজও। হালকা বৃষ্টিতেই ফুটবল খেলার অনুপযোগী হয়ে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তাই আধুনিক প্রক্রিয়ায় বানানো হচ্ছে বিশেষ মাঠ। ড্রেনেজ সিস্টেমটাও আধুনিকায়ন করা হচ্ছে। মাঠের জন্য পানিটা ঢুকে ভিতরে পাইপ থাকবে, নিচে মাটির মানে সাব সারফেসে থাকবে পানির পাইপ, সেখান থেকে পানি সব ড্রেন আউট হয়ে যাবে। আর এটার প্রতি এরপর লেয়ার থাকবে মাটির, বালুর লেয়ার থাকবে, খোয়ার লেয়ার থাকবে, মাটির লেয়ার থাকবে, তারপর ঘাস হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ একটি অংশ অ্যাথলেটিক্স ট্র্যাক। ভালো মানের ট্র্যাক বসাতে বাড়ানো হয়েছে বাজেট। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে ফুটবল মাঠের কাজ শেষ হলে শুরু হবে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ। অ্যাথলেটিক্স ট্র্যাকে যে বিদেশ থেকে যে মালামাল রূপে সব শিপমেন্ট হয়ে গেছে, জানুয়ারি 15 তে চলে আসার কথা আমাদের কাছে, তারপরে অ্যাথলেটিক ট্র্যাক কাজ শুরু হবে। গ্যালারিতে নতুন চেয়ার সহ ফ্লাডলাইট প্রতিস্থাপন এবং প্রেস বক্স ও বড় পর্দার কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ। পরিকল্পনায় নতুন করে যোগ করা হয়েছে শেড বসানোর কাজ। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে ক্যানোপি ওয়ার্কটা, আমাদের ট্রাসের ওয়ার্ক, এটা কমপ্লিট হবে এবং কি সানসেট সহ কমপ্লিট হয়ে যাবে। আগামী 8 মাসের ভিতরে আমরা হ্যান্ডওভার করতে পারবো। দ্রুত গতিতেই এগিয়ে চলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। 2022-এর শেষ দিকে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে এই স্টেডিয়ামটি। আশা করা যায় আধুনিক এক স্টেডিয়াম পেতে যাচ্ছে খেলোয়াড়রা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। আধুনিকায়ন করা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম। মাঠ ও অ্যাথলেটিক্স ট্র্যাক সংস্কারের পাশাপাশি নতুন চেয়ার বসানো ও শেডের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা। রাজধানীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে। এর মধ্যে কাজ শেষ হয়েছে চার ভাগের এক ভাগ। সাতটি প্রকল্পের মধ্যে পাঁচটির কাজ বর্তমানে চলমান। খুব শিগগিরই শুরু হবে বাকি দুটির কাজও। হালকা বৃষ্টিতেই ফুটবল খেলার অনুপযোগী হয়ে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তাই আধুনিক প্রক্রিয়ায় বানানো হচ্ছে বিশেষ মাঠ। ড্রেনেজ সিস্টেমটাও আধুনিকায়ন করা হচ্ছে। মাঠের জন্য পানিটা ঢুকে ভিতরে পাইপ থাকবে, নিচে মাটির মানে সাব সারফেসে থাকবে পানির পাইপ, সেখান থেকে পানি সব ড্রেন আউট হয়ে যাবে। আর এটার প্রতি এরপর লেয়ার থাকবে মাটির, বালুর লেয়ার থাকবে, খোয়ার লেয়ার থাকবে, মাটির লেয়ার থাকবে, তারপর ঘাস হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ একটি অংশ অ্যাথলেটিক্স ট্র্যাক। ভালো মানের ট্র্যাক বসাতে বাড়ানো হয়েছে বাজেট। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে ফুটবল মাঠের কাজ শেষ হলে শুরু হবে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ। অ্যাথলেটিক্স ট্র্যাকে যে বিদেশ থেকে যে মালামাল রূপে সব শিপমেন্ট হয়ে গেছে, জানুয়ারি 15 তে চলে আসার কথা আমাদের কাছে, তারপরে অ্যাথলেটিক ট্র্যাক কাজ শুরু হবে। গ্যালারিতে নতুন চেয়ার সহ ফ্লাডলাইট প্রতিস্থাপন এবং প্রেস বক্স ও বড় পর্দার কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ। পরিকল্পনায় নতুন করে যোগ করা হয়েছে শেড বসানোর কাজ। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে ক্যানোপি ওয়ার্কটা, আমাদের ট্রাসের ওয়ার্ক, এটা কমপ্লিট হবে এবং কি সানসেট সহ কমপ্লিট হয়ে যাবে। আগামী 8 মাসের ভিতরে আমরা হ্যান্ডওভার করতে পারবো। দ্রুত গতিতেই এগিয়ে চলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। 2022-এর শেষ দিকে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে এই স্টেডিয়ামটি। আশা করা যায় আধুনিক এক স্টেডিয়াম পেতে যাচ্ছে খেলোয়াড়রা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস।